নবী হে, আপনার সম্মানকে আমি আকাশ চুম্বী করেছি। আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস হাই এন্ড হাই দ্য হাইয়েস্ট পিক। আপনার মর্যাদা উঠাতে উঠাতে আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আরশের উপরে নিয়ে গিয়েছি। আপনার মর্যাদা আমার পরপরই, স্রষ্টার পরে পুরো সৃষ্টিকুলের উপরে বিশ্বনবীর মর্যাদা আছে না নেই? এজন্য আল্লাহ বললেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী আপনার মর্যাদা সম্মান আমি আকাশ চুম্বী করেছি। আপনার সুনাম সুখ্যাতি মান মর্যাদা আমি গোটা বিশ্বে ছড়াইয়ে দেব। এয়াত যখন নাজিল হলো, কাফেররা হাসতে শুরু করলো। কাফেররা বলে, মোহাম্মদ বেটা বলে কি, ও জানে বাঁচবে কিনা ওইটাই তো সন্দেহ। আমরা যেই ষড়যন্ত্র পাকাচ্ছি, ও জানে বাঁচবে কিনা সে, এটাই সন্দেহ। তার নাম গোটা বিশ্বে ছড়াবে কি করে, আমরা দেখে নেব। আল্লাহ বলেন, তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি, তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি, তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেব। তোরা করবি অপপ্রচার, তোদের অপপ্রচারকে আমি আমার নবীর জন্য প্রচার মাধ্যম বানিয়ে দেব। এরকম অনেক সময় হয় না যে কেউ কেউ অপপ্রচার করে কারো বিরুদ্ধে, এটা তার জন্য প্রচার হয়ে যায়? কেউ অপপ্রচার চালায়, আল্লাহর মেহরবানিতে ওইটা তার পাবলিসিটি হয়ে যায়। তার আলাদা করে প্রচার বিভাগ, প্রচার বিভাগের টিম তৈরি করা লাগে না, তার বিরোধীরাই তার প্রচার বিভাগের কাজে নেমে পড়ে। বিষ্ণু বললেন, তোরা, আল্লাহ বললেন, তোরা আমার নবীর সুনাম সুখ্যাতিকে থামাবি, তোদের মাধ্যমে আমি বিশ্বনবীর সুনাম সুখ্যাতি গোটা বিশ্বে বুলন্দ করে দেব। আবু জাহেল ঘোষণা দিল, খবরদার, হজের মৌসুম, হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে, আমার দলের কর্মীরা, তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যেয়ে বলবি, মক্কায় নতুন এক পাগল আসছে, নতুন এক জাদুকর আসছে, নাম মোহাম্মদ, নাউজুবিল্লাহ পড়বেন না। খবরদার হাজি সাহেবেরা, এই পাগলের কাছে যেও না। সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাবুর ভিতরে ঢুকেছে, আর আবু জাহেলের টিম মেম্বাররা সব তাবুর ভিতরে উকি মাইরা কয়, খবরদার নতুন পাগল আইছে। সবাই কয়, নাম কি? কয়, মোহাম্মদ। নতুন পাগল এসেছে, নাম মোহাম্মদ। নতুন জাদুকর এসেছে, তার নাম মোহাম্মদ। খবরদার তার কাছে যেও না, তার কথা শোনো না, শুনলে তোমরাও পাগল হয়ে যাবা, তোমরাও পাগল হয়ে যাবা। সে এত বড় জাদুকর, মোহাম্মদ ইসলাম এত বড় জাদুকর, তার জাদু দেখলে, তার কথা শুনলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। সে এত বড় জাদুকর, তার কথা শুনলে বাবা আর ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। সে এত বড় জাদুকর, তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায়। খবরদার হাজি সাহেবরা, তোমরা হজ করতে এসেছো, করো, জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে, কিন্তু মোহাম্মদ ইসলামের কাছে যাওয়া যাবে না। আচ্ছা, আপনারা বুঝে শুনে উত্তর দেন। এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা, আর আবু জাহেলের লোকটা যে বললো নতুন জাদুকরের নাম মোহাম্মদ, তার কাছে যেও না, এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনেও মোহাম্মদ ইসলামের নাম শুনছে? তার মানে মোহাম্মদ ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে, চিল্লায় এখন ঠিক কি না? অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে, আর সবাই মনে মনে ভাবে, কয় কি এত বড় জাদুকর, হজ করি আর না করি, আরে না দেখা যাওয়া যাবে না, হজ তাড়াতাড়ি কোন রকম সাইরা, এ জাদুকরের কাছে আগে যাব, দেখি কেমন জাদু দেখায়, দেখি কত বড় ম্যাজিশিয়ান, দেখি তো কত বড় পাগলের কারণ। আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করতে চায়। যদি বলি ওদিকে যাবি না, ওর বাপের কিরা ওদিকে যাবে, ঠিক কি না? এটা আমাদের স্বভাব, আমাদের খাসলা, আমাদের বৈশিষ্ট্য, যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায়। সব হাজিরা মনে মনে ভাবলো, আমরা যাব যাব, তোরা যতই বলিস না কেন যাব যাব, হজের পরে অবশ্যই যাব। দেখা গেল হজের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে, সবাই লাইন ধরে দেখা করতে গেছে। দেখা করতে যে বিশ্বনবীর চেহারা দেখে প্রথম নজরে সব পাগল, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা,
দুজাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহ চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা সুবহানাল্লাহ পড়েন এত সুন্দর চেহারা বিষ্ণু ঈসা ইসলামের চেহারার মতো এরকম চেহারার মানুষ পৃথিবীতে আছে না দ্বিতীয়টা অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের চেহারা নাকি বেশি সুন্দর সুন্দর ঠিক কিন্তু আমার নবীর চাইতে বেশি নয় বিষ্ণু নবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন আমার ভাই ইউসুফ হচ্ছে সাবিহ সাবিহ মানে সাদা সুন্দর ধবধবে আর আমি হচ্ছে মালিহ মালিহ মানে এসেছে মিলহুন থেকে মিলহুন মানে লবণ মানে লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ নবী সাদা সুন্দর আমি লাবণ্যময় সুন্দর কোনটার দাম বেশি লাবণ্যময় সুন্দরের দাম বেশি সাইয়েদান ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে যেয়ে বা কমলা কাটতে যেয়ে আনার কাটতে যেয়ে কমলা কাটতে যেয়ে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন তার সাক্ষী ওয়া কাতানা আইদিয়াহুন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘটনা শুনেছেন তিনি মিশরের মেয়েদেরকে ডাক দিয়ে বলেছেন ও মিশরের মেয়েরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যেয়ে আঙ্গুল কেটেছ আমার স্বামী পেয়ারা নবী মোহাম্মদ রাসূলুল্লাহর চেহারা যদি তোমরা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতা আবার আম্মা জান আয়েশা বলতো লাকা লাকুম শামসুন ওয়ালানা শামসুন তোমাদের জন্য একটা সূর্য আছে কিন্তু আমি আয়েশার জন্য আলাদা একটা সূর্য আছে তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়ে গোটা দুনিয়াটারে আলোকিত করে দেয় আর আমার সূর্যটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এশার নামাজের পরে আমার সূর্যটা আমার ঘরে উদিত হয় তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে আমার সূর্য মুহাম্মদ এশার নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন উঁকি দেয় আমার পুরো ঘরটারে আলোকিত করে দেয় কে এত সুন্দর চেহারা ছিল ওনার চেহারার নূর দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিশ্বনবীর স্ত্রীরা চিল্লায় করে আল্লাহু আকবার বিশ্বনবীর চেহারা সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের কোনো মিল হবে নো কম্পারিজন উইথ আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েদার ইটস দ্য ফিটনেস ওয়েদার ইটস দ্য অ্যাপিয়ারেন্স ওয়েদার ইটস দ্য স্ট্যাটাস নো কম্পারিজন উইথ আওয়ার প্রফেট এটা ফিটনেসের দিক থেকে হোক এটা চেহারার সৌন্দর্যের দিক থেকে হোক এটা কণ্ঠস্বরের ঝংকারের দিক থেকে হোক সম্মান আর মর্যাদার দিক থেকে হোক আমার নবীর সম্মানের ধারে কাছেও সম্মান পৃথিবীর কারো হতে পারে না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওয়া রাফা'না লাকা যিক্রাক নবী আপনার সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশচুম্বী করেছি লোকজন সব যে বিশ্বনবীর দরবারে লাইন ধরেছে হাজিরা সব বিশ্বনবীর কাছে যে চেহারা দেখেই কুপকার বাকি জিনিস তো পরে অনেকে আছে না চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায় আছে না নাই চেহারা দেখেই পাগল চেহারা দেখেই পাগল তারপর তারা মিলাতে লাগলো মিনার তাবুতে আবু জাহেলের কর্মীরা ঘোষণা দিয়েছিল এলাকায় মোহাম্মদ নামে পাগল এসেছে তারা মিলায় দেখে না এই মহামানব কোনোদিন পাগল হতে পারে না কারণ পাগলের চুলগুলো থাকে উস্কো খুস্কো ঠিক কিনা আমার নবী ইসলামের চুল উস্কো খুস্কো ছিল কত সুন্দর চুল আঁচড়ে রাখতেন জৈতুনের তেল দিতেন আতর ঢেলে মাথার সিঁথির মধ্যে ঢেলে দিতেন কপাল বেয়ে বেয়ে পড়তো আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গা আতরের ঘ্রাণে আমুদ হয়ে যেত হাতের তালুতে পারফিউম মাখতেন আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ ছুটে যেত এত পরিচ্ছন্ন ছিলেন তারা বিশ্বনবীর চেহারার সাথে আবু জাহেলের বক্তব্যের মিল খুঁজে পায় না তারা বলে না এই লোক কখনো পাগল হতে পারে না পাগলের চুল থাকে উস্কো খুস্কো জামা থাকে ছিঁড়া ফাড়া গায়ের মধ্যে থাকে ময়লা পাগল কখনো দাঁত মাজে না কিন্তু বিশ্বনবীর মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায় স্মাইল দিতেন বিশ্বনবী স্মাইল মুচকি হাসি তাবাসসুম বিশ্বনবীর মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যেত পাগল পড়া হয়ে যেত তারা বলে না না এ মহামানব তো কখনো পাগল হতে পারে না আবার মিলাতে লাগলো আবু জাহেলের কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর কিন্তু তারা বলে না না
এই অসাধারণ লোকটা জাদুকর হতে পারে না, সে তো কোনো মন্ত্র পড়ে না, জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই। বিষ্ণুবী কি মন্ত্র পড়তো? বিষ্ণুবী কি পড়ে শোনাতো? চিল্লায় বলেন কি পড়ে শোনাতো? কোরআন শোনাতো। এত সুন্দর কণ্ঠ ছিল বিষ্ণুবীর, পাগল হয়ে যেত মানুষ শুনতে শুনতে, পাগল পড়া হয়ে যেত, বিমুগ্ধ হয়ে যেত। তারা সবাই বলতে আরম্ভ করলো, আবু জাহেল তুমি মিথ্যাবাদী, তবে তোমাকে ধন্যবাদ এরকম একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, কইলেন না? আমরা মেনে নিতে পারলাম না, সে পাগল নয়, জাদুকর নয়, সে হলো এই জামানার পায়গাম্বার। আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাফা'না লাকা যিক্রাক নবী হে। এইভাবে আমি আপনার সম্মানকে বাড়িয়েছি। হাইসুমা যুকিরতু যুকিরতা মাই নবী, যেখানে আমার নাম নেওয়া হবে আমার পর পর আপনার নামও নেওয়া হবে। পড়েন সুবহানাল্লাহ। যেখানে আমার আল্লাহর নাম তারপরে আমার নবীর নাম আছে না নাই? কালিমার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর নাম শোভা পায়, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় বাক্যে আমার নবীর সুন্দর নামটা আছে না নাই? কালেমার মধ্যে প্রথমে আল্লাহর নাম, তারপরে নবীর নাম। হাইসুমা যুকিরতু যুকিরতা মাই নবী, কিভাবে আপনার মর্যাদা আমি বাড়াবো জানেন? যেখানেই আমি ওইখানেই আপনি, যেখানে আমার নাম নেওয়া হবে তারপরেই সৃষ্টিকুলের মধ্য থেকে শুধু আপনার নাম নেওয়া হবে। সুবহানাল্লাহ। পড়েন।